আমি আমার ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে, আমি সাবির আলী শেখ, মুম্বাই মহারাষ্ট্র, ভারতনগর ব্যান্ড্রা ইস্ট থেকে বলছি। আমরা 700 থেকে 800 লোক খুব অসুবিধার মধ্যে আছি। লকডাউনের জন্য আমাদের খাওয়া দাওয়ারও খুব কষ্ট হচ্ছে এবং আমরা বাইরেও বেরোতে পারছি না, আমাদের কাছে টাকা পয়সাও নেই। ওয়েস্ট বেঙ্গল প্রশাসনের কাছে আমার অনুরোধ, ভাই আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করে দিন, নাহলে আমাদেরকে এখান থেকে নিয়ে যেয়ে আমাদের বাড়ি পৌঁছে দিন। ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে খুব অনুরোধ করে বলছি, আমরা খুব অসুবিধার মধ্যে আছি, আমরা 700 থেকে 800 লোক আছি, খুব অসুবিধার মধ্যে আছি। মমতা ব্যানার্জি ম্যাডাম, আপনি যদি দয়া করেন আমরা আমাদের বাড়িতে মা বাবার কাছে পৌঁছে যেতে পারবো, আমরা খুব অসুবিধার মধ্যে আছি। লকডাউনের জন্য আমাদের এখানে রেশন কার্ড না থাকায় আমরা মালও পাচ্ছি না আর খাওয়া দাওয়াও পাচ্ছি না, কোনো দোকানদানিও সব বেশিরভাগ বন্ধ আছে। মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করে বলছি, আমরা যেন এখানে থেকে আমাদের বাড়ি পৌঁছে যেতে পারি, এরকম কোনো একটা ব্যবস্থা করে দিই।